আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের যে বিষয় নিয়ে কথা বলবো, আমি আজকে দেখাবো কিভাবে চ্যাট জিপিটি লগ ইন করতে হয়, কিভাবে চ্যাট জিপিটি খুলতে হয়। হ্যাঁ, আমি আপনাকে পুরোপুরি আজকে দেখিয়ে দিব। তো ভিডিওটা না টেনে সবাই মনোযোগ সহকারে দেখেন। নতুন একটা অ্যাপস যেটা নিয়ে আসলে আলোড়ন সৃষ্টি হয়েছে, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যাট জিপিটি খুলতে হয়। দেখেন, আমার ডিসপ্লে অ্যাপ স্টোরে কোনো অ্যাপস নেই চ্যাট জিপিটির। তারপর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, তারপর লিখব চ্যাট ডট ওপেন আই চ্যাট। তার প্রথম অপশনটাতে আমরা ক্লিক করবো, এই যে ওপেন আই যেটা আসতেছে। তারপর আমরা থ্রি ডটে যাব, থ্রি ডটে গিয়ে একবারে নিচে অ্যাড টু হোম স্ক্যান একটা অপশন আছে, এটাতে অ্যাড করব। তারপর আবার অ্যাডে ক্লিক করব, আবার অ্যাডে ক্লিক করব, আবার অ্যাড করব, আবার অ্যাডে ক্লিক করব। এখন দেখেন চলে আসছে আমার হোম স্ক্যানে, চলে আসছে যে চ্যাট জিপিটি আমরা ওপেন করব। ওপেন করে আপনি যদি নতুন হন তাহলে সাইন ইন করতে হবে। আমি যেহেতু খুলছি সেক্ষেত্রে আমি লগ ইন করবো। হ্যাঁ, আমি এই যে লগ ইন করতেছি, লগ ইন করতেছি। তারপরে আমার মেল অ্যাড্রেস দিব, তারপরে কানেক্ট করব, কানেক্ট করার পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দেওয়ার পরে কানেক্ট করব। তারপরে দেখেন চলে আসছে, হয়ে গেছে যে চ্যাট জিপিটি লগ ইন হয়ে গেছে, নতুন একটা আইডি। এখন আপনি এখানে যাই লিখেন তাই আসবে। আমি আপনি যেটা বিষয়ে জানতে চান, আমি বই লিখব, বই সম্পর্কে ওনাদের যে সাধারণ যে ধারণা ওইটা আপনাকে দিয়ে দেবো। এই যে আসতেছে বই হলো জ্ঞানের, জ্ঞান কল্পনা এবং উদ্ভাবনার একটি উপস্থাপনা। এরকম প্রত্যেকটা যেটাই আপনি লেখেন, এখানে যদি আপনি একটি অক্ষর লেখেন এই বিষয়ে আপনি তথ্য পাবেন, গুগলের থেকে অনেক ফাস্ট। হ্যাঁ, আমি আসলে এটা দেখে আমি খুবই স্যাটিসফাই। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে বিষয়টা। আপনি যে কোনো বিষয় জানতে চান ওরা খুবই তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয়। তো আপনারা সবাই খুলে নেবেন, আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।